হ্যালো, আমার নাম পায়েল, পায়েল লোধ রয়। নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি মামাস পোগো দিয়ে, যেটা আমি ফেসবুকে অবশ্যই শেয়ার করি, শর্ট ভিডিওগুলো দিই, রিলসগুলো বানাই বাবুকে নিয়ে, সেগুলো দিই, আমারও দু চারটে দিয়েছি। আজকে ভিডিও করার একটা উদ্দেশ্য, এই যে আমার ছেলে পোগো ঘুমিয়ে পড়েছে, শরীরটা একটু খারাপ, ওর ডাক্তারখানা থেকে আসলাম কিছুক্ষণ আগে, তো আজকে ভিডিও করছি তার কারণ পোগোর ড্রেসগুলো, নতুন ড্রেসগুলো দেখাবো। প্রথম দুর্গাপুজো, কতগুলো ড্রেস পেয়েছে, কেমন পেয়েছে তোমাদের সাথে একটু দেখাবো, তাই তো এইগুলোই দেখাবো। এই ড্রেসগুলো দেখতে থাকো তোমরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ড্রেসগুলো একটু দেখো। এই যে এই বাকেটটার মধ্যে আমি সব ড্রেস রাখি, এই বাস্কেটটার মধ্যে নতুন ড্রেসগুলো এর মধ্যে রাখি, আর একবার পরানো হয়ে গেল আর এগুলো রাখি না এর মধ্যে। তো প্রথম থেকে একটা একটা করে দেখাই, প্রথমে দেখাই ওর দিদুনের ড্রেস, সেগুলো দেখিয়ে ফেলি। ওর দিদুন সামনেই বসে আছে, একটু পরে দেখাচ্ছি দিদুনকে। এইটা হচ্ছে ওর দিদুন দিয়েছে, এই প্যান্টটা আমার এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে এই প্যান্টটা দিয়েছে। আর এই গেঞ্জিটা একটু বড় হয়েছে বাবুর, কিন্তু এটা দিয়েছে, ভালো লেগেছে দেখতে কিনে নিয়েছিলাম। আমি গেছি দিদুন আমার কাছে পয়সা দিয়ে দিয়েছিল, মার্কেটিং করে নিয়েছি। আর একটা দিদুন দিয়েছে, সেটা এত সুন্দর তোমরা দেখো, এই যে এই পাঞ্জাবিটা, একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে পায়জামা, এটাও দিদুন দিয়েছে, দিদুনেরটা কমপ্লিট হলো। ওর বাবা এটা দিয়েছে, পাঞ্জাবিটা অষ্টমীর দিন সকালে পরাবো আর ওর বাবার ড্রেসটা অষ্টমীর দিন সন্ধ্যাবেলা পরাবো। প্রথমা থেকে আমার ছেলে নতুন নতুন ড্রেস পরছে, মানে মহালয়ার দিন থেকে, ছদিনে ছটা পরা হয়ে গেছে। এইটা হচ্ছে বাবা স্যুট একটা, এই বাবা স্যুটটা দিয়েছে আমার কাকা শ্বশুর, মানে ওর দাদান, এই বাবা স্যুটটা। আর একটা বাবা স্যুট আছে, সেটা আমার শাশুড়ি মা দিয়েছেন, এটা খুব সুন্দর একটা বাবা স্যুট, এই যে হোয়াইট কালার, আর এটা এরকম এরকম, এর সাথে এই যে টুপি, ম্যাচিং করা টুপি, টুপিও আছে, তার সাথে একটা জুতোও দিয়েছে, জুতোটা তলায় পড়ে গেছে, আমি দেখাচ্ছি একটু পরে। আর আমার জেঠি দিয়েছে এটা, এই গেঞ্জিটা সাথে এই প্যান্টটা, আমার জেঠিমা দিয়েছেন। এই ট্রাউজারটা দিয়েছে আমার মামি, মানে আমার মাসি, এই ট্রাউজারটা দিয়েছে, এই গেঞ্জিটা দিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে এই গেঞ্জিটা, এই এটা দিয়েছে। আর একটা গেঞ্জি দিয়েছে, এগুলো ফুল স্লিভের, এগুলো কালী পুজোর সময় বা একটু শীত শীত পড়লেই পরতে পারবে। এগুলো দিয়েছে আমার মানি, মানে আমার মাসি। আর এই দুটো ড্রেস ও আজকেই জাস্ট পেলো, এটা আমার বরের বন্ধু দিয়েছে, পাপাইদা, এই যে এটা, এগুলো বড় বড় হবে ড্রেসগুলো, সবাই তো আর মাপ জানে না। এই যে এই দুটো ড্রেস পাপাইদা দিয়েছে। এই ড্রেসটা দিয়েছে আমার দিদি মুন্নিদি, মানে আমার মামার মেয়ে, এই যে এই গেঞ্জি, এই প্যান্ট, এটা দিয়েছে, আরও একটা দিয়েছে, এই ফুল প্যান্টটা দিয়েছে, এই একই মানুষ মুন্নিদি দিয়েছে, আর এই গেঞ্জিটা তার সাথে দিয়েছে। এটাও আমার খুব পছন্দের একটা ড্রেস। আর আমি কিনেছি আমার বাবুর জন্য, মানে জাস্ট এমনি পছন্দ হয়েছে, আমি আমার দাদার ছেলের জন্য কিনতে গেছি, সদ্য বাচ্চা হয়েছে ওর জন্য কিনতে। আমার এই হুড টি শার্টগুলো খুব ভালো লাগে, এর আগেও একটা কিনেছিলাম ব্ল্যাক কালারের, এইটা পেয়ে গেছি তাই এটাও কিনে নিয়েছি। এই হুড টি শার্টগুলো, এই শীত আসছে, একটা কিছু ফুল হাতা পরলো তার উপর দিয়ে পরে ঢেকে দিল, খুব ভালো লাগে। গরমেও একটা শুধু পরলে, নিচে প্যান্ট পরলে খুব স্মার্ট লাগে, তো এটা কিনেছি। আর এটা আমার দিদি দিয়েছে, আমার নিজের দিদি। আর একটা দিয়েছে বাকেটের মধ্যে দেখছি না, ওটা ওর পড়া হয়ে গেছে ড্রেসটা,
যে এইটা দিয়েছে, এটা আমার একটা খুব পছন্দের ড্রেস, কালারটা এত মিষ্টি। জাস্ট আমি ঠিক দেখতে পাচ্ছি না এখন খানটা। আর এই যে এই জুতোটা, এই জুতোটা দিয়েছে আমার শাশুড়ি মা। এই একটা ড্রেস দিয়েছে আমার এক কাকিমা, গীতা কাকি। উনি আরও দুটো ড্রেস কিনে রেখেছে, আনা হয়নি, ড্রেসগুলো বিরাটি থেকে আনতে হবে। উনি আরও দুটো ড্রেস কিনে রেখেছে। এই একটা ড্রেস, এটাও আমার দিদি দিয়েছে, ফুল প্যান্ট। আর একটা দিয়েছে কিন্তু পুরো শীতে পরার জিনিস দিয়েছে, বলছে সামনে কালী পুজো, বাচ্চা ছোট, এটা দিয়েছে ওই জন্য। এই যে এটা পুরো শীতের ড্রেস দিয়ে দিয়েছে, পুজো উপলক্ষে দিয়েছে, শীতের ড্রেস দিয়েছে। এই প্যান্টটা কেনা হয়েছে বাবুর জন্য। আর বাড়ি পরার জন্য এরকম জামা কিনেছি, অনেকগুলোই কিনেছি, সামনে একটাই আছে দেখিয়ে দিলাম। আর একটা ড্রেস, এটা একটা বাবা স্যুট, এটা পরেছে ও কালকে, এটা আমার দিদিই দিয়েছে। দিদি অনেকগুলো ড্রেস দিয়েছে, বাচ্চাদের ড্রেস তো কিনতে খুব ভালো হয়েছে। এই যে বাবা স্যুটটা, একটা পুতুল সামনে, এটা এটা আমার জ্যাঠার মেয়ে দিয়েছে, এটাও পড়া হয়ে গেছে। আমার বড় জ্যাঠার বড় মেয়ে দিয়েছে, আমার বড় জ্যাঠার বড় মেয়ে ছোট মেয়ে আরও ড্রেস কিনে রেখেছে, সেগুলো আনা হচ্ছে না এখন, ওগুলো খুব তাড়াতাড়ি আনবে, কালী পুজোর সময় চলে আসবে। আর কালী পুজোর সময় আমরা আরও ড্রেস কিনে দেবো। আর মানে দুর্গাপুজো এত ড্রেস হয়ে গেছে বলে ওর বাবাকে বলেছি আর ড্রেস কিনতে হবে না, কালী পুজোয় একবারে আরও অনেক কিনবো। কালী পুজো তো আর সবাই সবাইকে দেয় না, তাই জন্য কালী পুজোর সময় বাকি ড্রেসগুলো কিনবে। আরও দুটো ড্রেস তারপর আমার শাশুড়ি আরও দেবে, ওগুলো সব কালী পুজোয় আবার নতুন নতুন হবে। এই হচ্ছে কেনা হয়েছে। আর এখন আর ওর বাবা একটা খুব একটা দরকারি জিনিস বলছে, এটা পুজোর গিফট পোকোর জন্য, দেখাচ্ছি তাই না দিয়েছে, বলেছে এটা পুজোরই গিফট, ভেতরেও তো পড়তে লাগে না, খালি বাইরের গুলো দেখালাম, ভেতরেরটাও দেখিয়ে দিলাম যার জন্য। তো ভিডিওটা প্লিজ পুরোটা করলাম, ভিডিওর শেষেই বলছি কথাটা, যে তোমরা একটু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নতুন চ্যানেল করেছি ওর জন্যই করেছি। আর একটু আমার পাশে থাকো, টাটা, শুভ ষষ্ঠী, সবাই পুজো খুব ভালো কাটাও, অবশ্যই মাস্ক পরে থাকবে, গুড নাইট। আর যার জন্য পুরো ভিডিওটা করা তাকে আরেকবার দেখিয়ে দিই, সে এখনও ঘুমিয়ে রয়েছে, আজকে রাত্রে বোধ হয় আমাকে জ্বালাবে, এখন যেহেতু 9:30 বাজতে যায় এখনও ঘুমাচ্ছে, তাই জ্বালাবে। আর চলো টাটা, গুড নাইট, সবাই খুব পুজোতে আনন্দ করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ, টাটা।